বলিউডের আলোচিত সিনেমা সিংঘাম। অজয় দেবগানের এই সিনেমাটির কথা নিশ্চয়ই মনে আছে। 2011 সালে মুক্তি পেয়েছিল সিংঘাম। মুক্তির পর তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল সিনেমাটি। এরপর 2014 সালে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি সিংঘাম রিটার্নস। প্রথম কিস্তির জনপ্রিয়তার পর দ্বিতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নেন পরিচালক রোহিত শেঠি। দ্বিতীয় কিস্তির সফলতাও ছিল বেশ। দ্বিতীয় কিস্তির পর তৃতীয় কিস্তির জন্য অপেক্ষা করছিলেন সিংঘাম ভক্তরা। এবার সুখবর জানিয়েছেন রোহিত শেঠি নিজেই। অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, শীঘ্রই আসছে সিংঘাম থ্রি। ভারতীয় সংবাদ মাধ্যমকে রোহিত জানান, এরই মধ্যে সিনেমাটির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। ভীষণ আত্মবিশ্বাসী এই নির্মাতা সাক্ষাৎকারে দাবি করেন, সিংঘামের তৃতীয় কিস্তিও প্রচুর সফলতা পাবে, এর কাছে উড়ে যাবে আগের সব ছবির রেকর্ড। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন অজয় দেবগান, তৃতীয় কিস্তির আভাস দিয়েছেন তিনিও। ভিডিওটি দেখে বেশ উচ্ছ্বসিত অজয় ভক্তরা। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং শুরু হবে 2023 সালে।